তাতে জিপ লাইন কৰি আছিল এটো চাও পাৰে মাজতে ফুসি গল জিপ ও মাই গড এফলে সক এক্সিডেন্ট হল এক্সিডেন্ট একদম আগল লাগে পুরা ট্রাফিক জাম লাগি আছে আর ব্যাক সাইডে পুরা একদম ট্রাফিক জাম লাগি আছে এফলে সো হে গাইস দিস ইজ কুক ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ফাইনালি বহুত বহুত হাজার বছৰৰ পাছত এটা ট্রিপ স্টার্ট হৈ গৈছে বাকি এফালে মোৰ লগত আছে জেক আৰু লগৰ দুজন ভিতৰত আছে আমি ঘৰত একো দিনকৈ খাই হোৱা নাছিলোঁ তো এইকাৰণে এফালে ব্ৰেকফাষ্ট কৰি আছোঁ চলে ভোটাৰে আৰু কি আছে এইটো কি কৈছিলে এইটো হালুৱা গাজৰ কা হালুৱা বেছি ভাল লাগে মোৰ সো গাইজ ফাইনেলি আমাৰ ব্ৰেকফাষ্ট কৰা হৈ গ'ল আৰু আমি লৈ আছোঁ এইখন কেনেকুৱা লাগিছে মজাক আৰু এটা লগৰ আছে সি ব্লগত আহিবৰ কাৰণে বেয়া লাজ কৰি আছে একো নাই আমি এইখন লৈছো সুইফট এইখনত আমি চাৰিজন আহিছো পুৰা ফুল কমফৰ্টেবল আমাৰ এইটো বুলুম আমাৰ হয় তো বাই দ্য ৱে আমি গৈ আছো বৰ্তমান ডাউকি কোনটো প্লেচত গৈছো ডাউকিৰ আমি স্নং পেটেং মোৰ মুখতে অহা নাই এনেকুৱা ডেঞ্জাৰাচ প্লেচ ইটছ আ খাচী ভিলেজ আৰু এইটো মানুহটোক চিনি পাইছে নাই আপোনালোকে কমেণ্ট কৰি জনাব এইটো মানুহটো আগতে যোনটো ব্লগত দেখা পাইছিলে বাট ইয়াৰ দাড়ি চাৰি আহি গ'ল অকণমান কবীৰ সিঙতকৈ চলো চল ৰাইট গাইজ ফাইনেলি এইফালে আমি শ্বিলং আহি পালোঁ আৰু এটা বেয়া জমনি হৈ গৈছে সেইখিনি মই পুৰা শুই শুই আহিছিলোঁ এইফালে আমাৰ গুলুই চলাই আহিছিলে গাড়ী কোনো গমেই নাপায় সিহঁতে পুৰা ধুনীয়াকৈ লৈ আহিছে মই হঠাৎ মানে ইয়াতে কিবা খাৰ খপাই হঠাৎ মানে শুনা পালোঁ পুলিচ বজাৰ বুলি কয় চব মিলি চব কোনো বেলেগ কৰিছোঁ আৰু মই আছিলোঁ এডিট কৰিছোঁ মই গম নাপাওঁ ইপিনে চোৱাই নাছিলোঁ ৰাস্তা ইপিনে চবেই বিজি হৈ আছে গান শুনাত নহ'লে আমি ক'ৰবাত যাব লাগে আমি ক'ৰবাত বেলেগতে গৈ পালোঁ হয় আজিও মানে সেই লাইট লুম যেনেকুৱা গৈছিলোঁ আজি লাইট লুম গৈ পালোঁ হৈ পেলাই শুই উঠিবলৈ চাওঁ আৰে যাব লগা আছিল তো হেৰিয়ে কি কয়তো আৰে চানমাৰিহে যাব লগা আছিল যেনেকৈ কয় আৰে টাউকিহে যাব লগা আছিল লাইট লুম কেনেকৈ আহিব বুলি কয় সেইটো পূৰা চেম তেনেকুৱা ষ্টৰি হৈ গ'ল আমাৰ চলো এতিয়া আমি আমাৰ নিজৰ ৰাস্তাত গৈছোঁ মঞ্জিলত পূৰা গোটেই ৰাস্তা শুই শুই আহি গ'লোঁ বাকী এইফালে নাজাৰা চক এইটো পৰা চিধা যাবি গ'লো এতিয়া অল ৰাইট গাইজ ফাইনেলি আমি কি পালোঁ এইখিনি আমি নিজে নাজানো এতিয়া আৰু ইয়াতে পোৱাৰ লগে লগে অলপ ঠাণ্ডা ঠাণ্ডা ফিলটো আহিছে এতিয়াই মানে লাগিছে যে আমি অকণমান শ্বিলঙৰ ভিতৰত আহি পালোঁ বুলিকে টোপনি চোপনি ফাটি গ'ল আৰু সিহঁতৰ নহ'লে টোপনি নাফাটিলে এইটো নহ'ব কিন্তু টোপনি নাফাটিলে এইটো কাহিনী বৰমাৰ হৈ যাব টোপনি ফাটিব লাগিব নহ'লে সিহঁতে ক'ৰ বস্তু ক'ত লৈ যাব একো ঠিক নাই যাব লৈছিলোঁ যে ক'ত বা আৰু তো নহ'লে বোলে আকৌ চেৰাপুঞ্জী লৈ গ'ল বোলে ধুনীয়াকৈ আমি অলপ ব্ৰেক লৈছিলোঁ ইয়াতে তো পানী চানী মাৰি ল'লোঁ চকুত এতিয়া পূৰা অ'কে আৰু কি হ'ল ড্ৰাইভাৰ বাবু পাৰিবি নে নাই চল ৰাইট গাইজ ফাইনেলি আহি পালোঁ আমি অলপ এনেকুৱা এটা মাষ্ট লোকেশ্যনত ৱেডাৰো পূৰা চেঞ্জ হৈ গ'ল লগালগ চাওক এইফালে এতিয়া যিটো ৰ'দ আছিলে ৰ'দটো নাই অলপ ডাৱৰে ডিয়াৰে হৈ আছে আৰু এইফালে চাওক আমি লৈ আছিলোঁ এইটো যোগাৰ এইফালে দ্ৰোণ চাওক আজিৰ ভিডিঅ'ত আপোনালোকে দ্ৰোণ শ্ব'টো দেখা হ'ব এতিয়া হৈছে নে নাই এতিয়া এটা হেভি ঝাটকা এটা লাগি গৈছিলে দ্ৰোণৰ মানে যিটো মানে ফাইল আছিলে সেই ফাইলটো উৰি গৈছিলে কিন্তু ৰিপৰ্ট মৰাৰ পিছত আহি গ'ল বাৰু সেইটো এটা লাগ য'ত বেড লাক থাকে তাতে গুড লাকো থাকে হয়নে নহয় তো এইফালে আমাৰ ড্ৰোন গৈ আছে 3, 2, 1 গো 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 ও মাই গড এইফালে সক এক্সিডেন্ট হ'ল এক্সিডেন্ট মানে ক'ব নালাগে আৰু এতিয়া ভিউ ষ্টাৰ্ট হৈছে আগত যেতিয়া ফগ পাম তেতিয়া দেখাই আছো বাৰু একদম হেভি ফগ পাম আগত চল ৰাইট গাইজ ফাইনেলি এইফালে আমি ডাউকে আহি পাইছিলে আৰু অৱস্থা দেখাই দি আছো এইফালে চাওক একদম আগলৈকে পুৰা ট্ৰাফিক জাম লাগি আছে আৰু বেক চাইডেও পুৰা একদম ট্ৰাফিক জাম লাগি আছে এইফালে গম নাপাওঁ আৰু এতিয়া কিমানবাৰ টাইম থাকিব পাওঁ ইয়াতে আৰু ইয়াতে আহি আমাৰ মনটো আকৌ বেয়া হৈ গ'ল কাৰণ এইফালে চাওক না ডাউকিত একো পানীয়ে নাই মই পুৰা জুম কৰি দেখাই দি আছোঁ একো পানীয়ে নাই এইফালে চব জিৰ' এতিয়া চাওঁ জেকে যোনটো প্লেচৰ কথা কৈছে সেইটো প্লেচত গৈ চাওঁ তাতে বা কি অৱস্থা হৈছে পানী বা আছে নে নাই আৰু ইমান ধুনীয়া আশা লৈ আহিছিলোঁ ইমান মান্থৰ পাছত তাৰপাছত আকৌ এনেকুৱা হৈছে এই যোনকেইটা প্লেচতে যাওঁ তেতিয়াৰ পৰা এনেকুৱা হৈছে ন দাদা ক'ত যায় আপোনালোকে এই চলিয়াত কগজাত শুন কগজা ভৰি উঠাই পেচাদা বহি আছে আমাৰ এই ভতিজা চলিটো
ইয়াতে অলমান টাইম রখো কেতা লকে ট্রাফিক খতম হয় ফলে খানা পিনাও করা নছিল আমি ভাবিছিল ইয়াতে হে খাম বলিকে ওইটা বহুত অবস্থা বেয়া হৈছে আৰু তো গাইস ফাইনালি 1 ঘন্টা মান আমি ট্রাফিকত থকার পাছত দাউকির ব্রিজখন পালো বাকি এই ফালে সাওক ইতিহাস আসলে না যারা মইতে দে ভাবিছিল পানি নাই বলিকে ওয়াও মজা লাগিছে ফলে একদম ও আচ্ছা আমি হেইটো সাইড যাইছো না কিন্তু আমি আগতে যেতিয়া মই দাউকি আইছিল হেইটো যেটো মানে জায়গাত গৈছিল যেটো প্লেসত তল লকে তাতে না যাও আমি অল ব্লেক সাইড হৈ গনে এটা ধুনিয়া প্লেস আছে বলে আমার জেকে কইছে আমি তাতে গৈ গনে আছো মজা আর ফলে ফলে আরে চালিয়া বলে জামটোর কারণে বারো অকান মন চন বেয়া লাগি গেছিল অসুবিধা লাগিছিল গরমত অবস্থা বেয়া হয়েছিল যুনে যুনে দাউকি আসছে তেমনি দোকানে প্রায় মানে ইয়াতে গরম কিমান হয় ঠান্ডা দিনত হলেও ইয়াতে গরমেই সিমানে ভোক লাগিছিল ভোকত একদম থাকব নোৱারা হয়ে গেছিল তো সেইকারণে ইয়াতে এখন দোকান পাইছো তো ইয়াতে খাই লো আর এটা আর ইয়ারপর বেশি কিলোমিটার নাই আমার অনলি 2 কিলোমিটার না কিবা তেনেকুয়া আছে সবরে বেসের অবস্থা বেয়া হয়ে গেছে অবস্থা কি হয়েছে মানে গরম কি কম আর গরম পুরা অবস্থা বেয়া হয়ে যাব কি কইসা সজাগে কইস আমি উলাইছিল রাতেপা 7টা বাজা তারপর এতিয়া বাজি আছে 4টা জাম জাম ট্রাফিক সার্ভিস সব মিলাই একদম অবস্থা বেয়া করেছে আমাক এফালে দেখাই দিয়েছো যেটো ব্রিজ হয় না ব্রিজটো আল্টিমেট আৰু এটা ব্রিজটো দেখাই দি আছো 3 2 1 এই ব্রিজখন চাওক কিমানখিনি লম্বা আমি ইয়ালৈকে আহিছিলোঁ এফালে চাওক মোৰ পৰিব কাৰণে বেয়া ভয় লাগিছে যে বেগ হৈ যোৱা অলপ বেগ হৈ যোৱা বেগ হৈ যোৱা এই বম হৈ গৈ ওপৰৰ পৰা বাপ ৰে বাপ চাওক কিমানখিনি লম্বা আৰু এফালে চাওক ওপৰৰ পৰা এইফালে চাওক তলত কেম্পিং করবো যদি খুঁজে আপনাদের কেম্পিংও করবো আগে এটা আমি তলত গেছো তলত ধুই কিনা ধুনকে গা চা ধুই লো যেহেতু এনেকা গরম লাগছে আর তলত মানে পানি চাই মানে মজা লাগছে তো গাধু লাগিছে মানে ঘরের গামোচা সামোচা সব লই আসছিল অলরেডি গা ধুম বলিকে চলো ডাইরেক্ট তলত গিয়ে লগ পাইছো আপনার কারণে মানে অল্প নার্ভাস নার্ভাস হয়ে কথা পাতবল আছে পুরো ভয়ত হিলাই আছে এফালে বেগছে কি ফালতু ওই নক আমি আহি গেলো এটা একদম সেইটো যেটা ব্রিজ দেওয়া আছে ব্রিজটোর পরা একদম তলত ইয়াতে একদম দেখাব নীলা নীলা পানি আর এইবিল চাব পারে ইয়াতে কেম্পিং আছে এটা ধরা না বাবা ধর এটা ধর বস্তুবিল ঘুরি ফুরা হ্যাঁ তো এইফালে দেখা হয়েছে আপনাদের ইয়াতে যদি কেম্পিং করবো বিচারে নাইট কেম্পিংও করবো পারিব তারপর এফালে আর বহুত কিবা কিবি আছে আর জাস্ট ইয়াতে একটা সিন হয়ে গেল মানুষ গা ধুই আছিল মানে ডুবি কেনে মানে ডুবি গেছে ডুবি কেনে পানি সুমাইছে তারপর এটা গন্ধ পাওয়ার বাঁচিছে না নাই তো এইফালে চাব পারে এই লই গেছে এইটার উপর তো এখানে এরকম জায়গা যেটা আহে যে পারে ন সেফটি থাকবে আর লাইফ জ্যাকেট লগাই হে মানে যদি সুইমিং করব যায় সুইমিং করব যাব লাইফ জ্যাকেট লগাই হে নহলে প্রবলেমে হয়ে যায় তাতে আধার সাথে ড্রোন শট উড়াইছিল আপনাদের দেখা পেয়েছে আর এইফালে চক আর ইয়াতো আমি ড্রোন শট লই আছো এটা কত গেছে এই আপনাদের এটা চাই লোক 3 2 1 তাতে জিপ লাইন করি আছিল তো চাব পারে মাজতে ফসি গেল জিপ না লাইন তো না যায় আর তার বাইতে কি অবস্থা হয়ে আছে তার মনত এতিয়া এফালে পর কোনবা গৈছে না তাও মানুষ যায় না এফালে পর ভাই 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 ইয়ার অবস্থা বেয়া হয়েছে এটা আইসে এফালে পর তাক তাইয়ার করে মা কসম কইছো হাইব না পায় বারো কিন্তু তার অবস্থা বা কি হয়েছে এই দুই কি জানিব এতিয়া এই জিপ লাইনে গেলেও খসড়া কিছু ডেঞ্জার ডেঞ্জার আছে তার অবস্থার কথা কব নালাগে আর তার সাগে কলিজা সলিজা পুরো একদম দুঃখ অবস্থা বেয়া হয়ে গেছিল সাগে মই তো এইটো মানে এবারে ট্রাই করছিল বগামাতি তারপর তেনেকা মানে উপর ট্রাই করাই নাই সোল রাইট গাইস ফাইনালি আমি ইয়াতে যিমানখিনি এনজয় করব লাগে সাগে এনজয় করলো ইয়াতে বারো গাও ঢুলে তো মই গা ধোয়া নাই বারো এনে জাস্ট রিল সিজ বানাইছিল পেন পুরা ভিজি অবস্থা নহয় গরিতে হাফ পেন লগালিছো আর এফালে আমার জ্যাক ভাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আপনাদের ফলো করব এইটো ইনস্টাগ্রামত আহি আছে আর ডেসক্রিপশনতো আছে লিংক আর এনেকা ধুনিয়া ধুনিয়া সিনেমেটিক শর্ট বনায় ন কি কম আর যদি আপনাদের কোনোবাই হায়ার করব বিচারে সচাকে কইছো ডাইরেক্ট কন্টাক্ট করব পারে ইয়ারপরে উলাই থাকো আর আমি ঘরত পাওতে পাওতে কিমান বাজে দেখাই দিয়েছো আপনাদের ঘরত গৈ পাইকিনে তো চলো ডাইরেক্ট ঘরত গৈ পাইকিনে লগ পাইছো